বিশ্বকাপের 22তম আসরে দ্বিতীয় রাউন্ডের খেলা শেষ হয়েছে। মধ্যপ্রাচ্যের দেশ কাতারের বুকে পর্তুগালের জয় দিয়ে নির্ধারণ হলো কোয়ার্টার ফাইনালের লাইন আপ। সেমিফাইনালে ওঠার লড়াই এখন মুখোমুখি ব্রাজিল, ক্রোয়েশিয়া, নেদারল্যান্ডস, আর্জেন্টিনা, পর্তুগাল, মরক্কো ও ফ্রান্স, ইংল্যান্ড। আগামী 9 ও 10 ডিসেম্বর রাতে ম্যাচ 4টি অনুষ্ঠিত হবে। এডুকেশন সিটি স্টেডিয়ামে আগামী 9 ডিসেম্বর বাংলাদেশ সময় রাত 9টায় মুখোমুখি হবে ব্রাজিল, ক্রোয়েশিয়া। শেষ ষোলোয় দক্ষিণ কোরিয়াকে 4-1 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় ব্রাজিল। অন্যদিকে শেষ ষোলোর ম্যাচে জাপানকে টাইব্রেকারে 3-1 গোলে হারিয়ে পরের পর্বে চলে যায় ক্রোয়েশিয়া। লুসাইল স্টেডিয়ামে আগামী 9 ডিসেম্বর বাংলাদেশ সময় রাত 1টায় মুখোমুখি হবে নেদারল্যান্ডস, আর্জেন্টিনা। শেষ ষোলোর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে 2-1 গোলে জয় নিয়ে পরের পর্বে উঠেছে আর্জেন্টিনা। অন্যদিকে যুক্তরাষ্ট্রকে 3-1 গোলে হারিয়ে 68-র প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায় নেদারল্যান্ডস। আল থুমামা স্টেডিয়ামে আগামী 10 ডিসেম্বর রাত 9টায় মুখোমুখি হবে পর্তুগাল, মরক্কো। নকআউট পর্বের ম্যাচে শক্তিশালী স্পেনকে টাইব্রেকারে 3-0 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে মরক্কো। অন্যদিকে তরুণ গঞ্জালো রামোসের হ্যাটট্রিকে সুইজারল্যান্ডকে 6-1 গোলে উড়িয়ে 68-র কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায় পর্তুগাল। কোয়ার্টার ফাইনালের সব শেষ ম্যাচে আল বায়াত স্টেডিয়ামে আগামী 10 ডিসেম্বর বাংলাদেশ সময় রাত 1টায় মুখোমুখি হবে ইংল্যান্ড, ফ্রান্স। নকআউট পরে পোল্যান্ডকে 3-1 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায় বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। অন্যদিকে সেনেগালকে 3-0 গোলের ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ইংল্যান্ড।